হ্যালো শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। সামনে যাদের তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা তাদের কথা বিবেচনা করে আমি তাদের জন্য সর্বশেষ ইংরেজি একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে আপনারা যে 37টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতেছেন, এই 37টা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে এবার যদি আপনি আপনার সন্তানকে তৃতীয় শ্রেণীতে ভর্তি করাতে চান, আপনাকে সুস্বাগতম। মূলত এই 37টা শিক্ষা প্রতিষ্ঠানের আলোকে বাংলাদেশের আরও নামি দামি 46টা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তি পরীক্ষাগুলো নিয়ে থাকে। ভর্তি পরীক্ষাগুলো মূলত তিন বিষয়ের মধ্যে হয়ে থাকে, বাংলা, গণিত, ইংরেজি। আজকে আমরা আপনাদেরকে ইংরেজি একটি চূড়ান্ত সাজেশন দিব, সাথে পাবেন বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, প্রথমে আমরা কথা বলবো ট্রান্সলেশন, অর্থাৎ পরীক্ষায় কিছু বাংলা অনুবাদ থাকে, এগুলোকে ইংরেজি করতে হয়। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, বোর্ডের দিকে তাকাও, একটি বল আঁকো এবং রং করো, নিজের সম্পর্কে বলো, তোমার চোখ বন্ধ করো, তোমার বাড়ির কাজ দেখাও, হাত তালি দাও, একটি ফুল আঁকো এবং রং করো, টেবিলের নিচে একটি ইঁদুর দেখেছি, আরও কিছু অনুবাদ ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, আমি একটি আয়ত আঁকতে পারি, টেবিলের উপরে একটি থলে, 2টি ব্যাং একই রঙের, ঢাকা বাংলাদেশের রাজধানী, আমার বাবা একজন ডাক্তার, আমি গ্রামে বাস করি, আমি শহরে বাস করি, অর্থাৎ এগুলোকে আপনারা ইংরেজি করতে হবে পরীক্ষায়। শিক্ষার্থী, আমি সর্বদিকে চলি, আঙ্গুরগুলো বেগুনি, গাদার উপর একটি সবুজ বানর, সাকিব আমার প্রিয় খেলোয়াড়। শিক্ষার্থী, কথা বলবো আরও কিছু অনুবাদ নিয়ে। তার আগে আমি একটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই সম্পূর্ণ উত্তরটি যদি পিডিএফ আকারে কম্পিউটারে টাইপিং করা লেখা যদি নিতে চান, দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি যদি বাংলা, গণিত, ইংরেজি তিনও বিষয় যদি একত্রে নিতে চান, সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে সেনমানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান, ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, ইমোর মাধ্যমে আপনি যেভাবে নিতে চান। তিনও বিষয়ের 3টি PDF ফাইল দিয়ে দিব। আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে শিক্ষার্থী বের করে নিতে পারবেন, এমনকি আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও বাচ্চাদেরকে পড়াতে পারবেন। আমরাও মূলত কম্পিউটারের দোকান থেকে ফটো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আর তিন বিষয় একত্রে নিলে সাথে পাবেন বিগত 5 বছরের বাংলাদেশের সেরা স্কুলগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি ইংরেজি, তারপরে দেখতেছেন বাংলা, তারপরে হলো গণিত, তিন বিষয় বিগত বছরের প্রশ্ন সমাধান একত্রে নিয়ে নেবেন। এমনকি কমেন্টে আপনার নাম্বারটি লিখলো শিক্ষার্থী, আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, কথা বলবো। আরও কিছু অনুবাদগুলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, 22 থেকে আপনারা মূলত 35 পর্যন্ত অনুবাদগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন, তারপরে আরও কিছু অনুবাদগুলো শিক্ষার্থী ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন, তারপরে আপনারা 44 থেকে আপনারা আরও কিছু অনুবাদগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন শিক্ষার্থী, তারপরে আপনারা 65 পর্যন্ত অনুবাদগুলো স্ক্রিনে দেখতেছেন। আপনারা চাইলে সবগুলো বিষয় একত্রে নিয়ে নিতে পারবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, কথা বলবো তারপরে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষায় যে বিষয়টি এসে থাকে সেটি হলো ওয়ার্ড মিনিং, অর্থাৎ শব্দের অর্থ লিখন। পরীক্ষায় ইংরেজি অথবা বাংলা থাকে, এগুলোকে লিখতে হয়। সেক্ষেত্রে ইতিমধ্যে আপনারা কিছু শব্দগুলো স্ক্রিনে দেখতেছেন, পিকচার, তারপরে হলো কুইকলি, ব্যানানা, কাউন্ট, তারপরে দেখতেছেন অ্যারাউন্ড, আরও কিছু শব্দগুলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না, আরও কিছু রয়েছে, সবগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। শিক্ষার্থী, কথা বলবো তারপরে যে বিষয়টি এসে থাকে সেটি হলো প্যারাগ্রাফ। ইতিমধ্যে আপনারা 6টি প্যারাগ্রাফ স্ক্রিনে দেখতেছেন, মাই কান্ট্রি, মাই সেলফ, মাই মাদার, দ্য
কাউ মাই ফার্মার, তারপরে হলো অর্থাৎ এ ফার্মার, তারপরে হলো এ ক্যাট। আপনি চাইলে সবগুলো বিষয় একত্রে নিয়ে নিতে পারেন 100 টাকা দিয়ে। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি, কম্পিউটারে টাইপিং করা লেখাগুলো পিডিএফ ফাইল। দেখেন বাংলাগুলো আমরা কত সুন্দরভাবে লিখে রেখেছি। আপনি সবগুলো বিষয় 100 টাকা দিয়ে নিতে পারেন। বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে 100 টাকা সেন্ড মানি করা, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান আমরা আপনাদেরকে সেভাবে দিয়ে দিব। দেখেন গণিতগুলো আপনি যেভাবে নিতে চান, ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে যেভাবে নিতে চান সেভাবে সবগুলো বিষয় একত্রে শিক্ষার্থী দিয়ে দিব। আশা করছি সবগুলো বিষয় একত্রে আপনি নিলে মোটেও ঠকবেন না। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি, সবগুলো বিষয় নিয়ে নিতে পারেন। সাথে পাবেন বিগত 5 বছরের বাংলাদেশের সেরা স্কুলগুলোর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। এমনকি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য বিষয়গুলো সাজেশন দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। আর আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও আমাদের সাথে চ্যাটিং করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে। আর অন্যান্য শ্রেণীর সাজেশন লাগলে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থী কথা বলবো মেকিং সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরিকরণ নিয়ে। সেক্ষেত্রে ইতিমধ্যে আপনারা কিছু মেকিং সেন্টেন্স অর্থাৎ ওয়ার্ডগুলো দেখতেছেন, এগুলো দিয়ে পরীক্ষায় মূলত বাক্য তৈরিকরণ এসে থাকে। উইক, তারপর হলো ইউনিফর্ম, এভরিডে, ভিলেজ, আমব্রেলা, লেটার, আনসার, ইনফরমেশন, ন্যাশনাল, এরকম উইন্ডো, ফার্মার, এরকম অনেকগুলো শব্দ ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। কথা বলবো আরও কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, এগুলো দিয়ে মূলত মেকিং সেন্টেন্স এসে থাকে। সময় বাঁচানোর সুবিধার্থে আমরা আর এগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের এই সাজেশনগুলো করে থাকি। কথা বলবো তারপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ পরীক্ষায় কিছু প্রশ্নের আনসার করতে হয়, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। এই প্রশ্নগুলো আমরা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা 1 থেকে 19 পর্যন্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আপনারা শিক্ষার্থী স্ক্রিনে দেখতেছেন। আশা করছি আমাদের এই সাজেশনগুলো ফলো করলে আশা করছি এবারের পরীক্ষার খাতায় পুরোপুরি আনসার করতে পারবেন। তারপর আপনারা 20 থেকে 35 পর্যন্ত প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। হাউ ওল্ড আর ইউ, হোয়াট ডাস ইউর ফাদার ডু, হোয়ার ডাস এ ফিস লিভ, আরও কিছু প্রশ্নগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি সবগুলো বিষয় একত্রে 100 টাকা দিয়ে নিতে পারেন। বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে দেখা নাম্বারে 100 টাকা সেন্ড মানি করা, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান সেভাবে আমরা তিনও বিষয়ের 3টি পিডিএফ ফাইল দিয়ে দিব। সাথে দিব বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো সম্পূর্ণ ফ্রিতে। অন্যান্য শ্রেণীর সাজেশন কিংবা শিক্ষার্থী লেকচার শিট লাগলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পিএসসি, জেএসসি, এসএসসি, এসএসসি আমরা সকল শ্রেণীর সাজেশনগুলো শিক্ষার্থী দিয়ে থাকি। আশা করছি কম্পিউটারের দোকানে আপনারা এই পিডিএফ ফাইলটি নিয়ে গেলে তারা আপনাদেরকে ফটো করে দিবে, এমনকি আপনি চাইলে বাচ্চাদেরকে মোবাইল থেকেও পড়াতে পারেন। সাথে বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং সমাধানগুলো আশা করছি সম্পূর্ণ ফ্রিতে উত্তরগুলোর সাথে নিয়ে নেবেন। কথা বলবো তারপরে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণ নিয়ে। এখানে কিছু শূন্যস্থানগুলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী 1 থেকে মূলত আপনারা 34 পর্যন্ত শূন্যস্থানগুলো ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। আর বাকিগুলো আরও কিছু শূন্যস্থানগুলো রয়েছে, সবগুলো আমাদের উত্তরপত্রের মধ্য থেকে আপনি চাইলে সবগুলো বিষয় একত্রে নিয়ে নিতে পারেন। আমি আশা করছি সবগুলো বিষয় একত্রে নিলে আপনি মোটেও ঠকবেন না। এমনকি কমেন্টে আপনার নাম্বারটি লিখলো শিক্ষার্থী আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমরা জানি ইউটিউবে যেমন ডাক্তারি করা সম্ভব নয়, তেমনিভাবে ইউটিউবে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু একটা অংশ দেখাচ্ছি আর বাকিগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পাবেন। এমনকি কিছু বুঝতে অসুবিধা হলো শিক্ষার্থী দেখা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে যোগাযোগ করবেন। এমনকি আমাদের যাবতীয় তথ্যগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।